আল্লাহ তুমি তাকায়া দেখো মাহে রমজানের প্রথম ভাগ রহমতের ভাগে উলামায়ে কেরামদের নিয়া এক খতম খতমে মুবারক তেলাওয়াত হয়েছে আমাদের ঘরের মধ্যে খতম কয়েক খতম কোরআন শরীফ হয়েছে আল্লাহ ভুল গলতি ইলাস শরীফ পড়লাম ভুল গলতি খাতা গুছুরি বেদুফি মাফ করে কবুল করে আজ সব নজর পৌঁছাও দুজাহানের বাদশা নবী সাইয়েদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন মায়ার নবী নূরের নবী জিন্দা নবীজি রাউজার শরীফে নজর পোষাও আল্লাহ আয় আল্লাহ নবীজিকে আমরা কি দিয়ে খুশি করব কি দিয়ে রাজি করব কি দিয়ে নজর আনা দিব যে দয়াল নবীজির জিয়ারতে জিন্দগির কুঠি কুঠি গুনাহ মাফ হইয়া যায় নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ মাহে রমজান মাসে রহমতের ভাগে আমি গুনাহগার নাদান উলামায়ে কেরামদের নিয়া মাদ্রাসার তালেবে আলেমদের নিয়া মুরব্বীদের নিয়া তোর দরবারে প্রার্থনা করি এমন নবীজিকে না দেখায়া একটা হাতের মধ্যে কাফনের কাপড় লাগাইও না আল্লাহ সব নজর পৌঁছাও দয়াল নবীর আহাল আজওয়াজ মুতাহারাত খুলাফা রাশিদিন তাবিন তাবতাবিন মুতাকাদ্দিমিন মুতাখিরিন নবীর নন্দনী খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সখের মনি কলেজার বুটা ইমাম কুলের দুইটি ফুল বেহেস্তের যুবকদের সরদার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের মহব্বতে রাইকুশি কারবালার ময়দানে পুরাত নদীর পাড়ে সত্যের জন্য যারা শাহাদাতের পিয়ালা পান করেছেন আল্লাহ সমস্ত শহীদানদের পাক রুহতে নজর পোষাও আল্লাহ সৃষ্টিয়া কাদিরিয়া নকশবন্দিয়া মুজদ্দাদিয়া জামে আম্বিয়া তিনাদের যত উম্মতান জামে আউলিয়া তিনাদের যত মুরিদান আল্লাহ বাংলাদেশ তোমার আউলিয়া কেরামের দেশ এই দেশ ওলি আল্লাহদের দেশ এই দেশে তুমি কোন নবী পাঠাও নাই রাসূল তুমি পাঠাও নাই যুগে যুগে আউলিয়া কেরাম সকল অনাহারে অধ্যাহারে দেশ হইতে দেশান্তরে বনি তোমার অন্তরে পায়ে হেঁটে হেঁটে নবীজির সত্য তরিকার দাবাত দিয়ে যারা আপন আপন মাজার পেতে ঘুমাইলেন সকলের পাক আত্মায় নজর পোষাও আল্লাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই হযরত আমানত শাহ রহমতুল্লাহ আলাই হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই হযরত মুসাফি রহমতুল্লাহ আলাই জুনাদ বাগদাদী রহমতুল্লাহ আলাই জুন্নুন মাসরি রহমতুল্লাহ আলাই হাসান বসি রহমতুল্লাহ আলাই রাবিয়া বসি রহমতুল্লাহ আলাই হা আল্লাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই হযরত শাহফরান রহমতুল্লাহ আলাই হযরত গাজী সাহেব রহমতুল্লাহ আলাই মোল্লা কাজিমউদ্দিন রহমতুল্লাহ আলাই শাহরাস্তি বাগদাদী রহমতুল্লাহ আলাই আবশাল মাদানী রহমতুল্লাহ আলাই হযরত গুলজার শাহ রহমতুল্লাহ আলাই হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই হযরত আমজার শাহ রহমতুল্লাহ আলাই কুমিল্লার সম্রাট শেখ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলাই হযরত বন্দি সাহেব রহমতুল্লাহ আলাই হযরত আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাই ডক্টর ফিয়ার আহমদ বাগদাদী রহমতুল্লাহ আলাই ফুরফুরা সরসিনা সোনাকান্দা জনপুর আড়াইবাড়ি মিরসরাই দামতি তাম পৃথিবীর ওলি আল্লাহদের পাক রুহতে নজর পৌঁছাও আল্লাহ আর ফেকামেল পীরে বেমেসেল সত্য জিন্দা পীর কুঠি কুঠি ভাই বোনদের দাদা পীর জিন্দা পীর ওই না যমুনা নদীর তীরে পাবনা ছিলেন পুরের অলির বাগানে নজর পৌঁছাও আল্লাহ সব নজর পৌঁছা আজ থেকে 20 বছর পূর্বে কুঠি কুঠি জাকারান আশেকান্দের এতিম বানায়া যিনি পদ্মা নদীর পশ্চিম ভাড়ে বিশ্ব জাকের মন ছিলে নূরের হুজরায় নূরের পুতুল ঘুমে গেল আল্লাহ ওই তাপসের নূরের হুজরায় দয়া করে নজর পোষায় দিও আল্লাহ কেবলা জান হুজুরের আহবাব বন্ধু বান্ধব ভালোবাসার লোক মিল মহব্বতের লোক হুজুর যত আওলাদ আমাদের পীর ভাই পীর বোন কেবলা জানের যত মুরি তাম পৃথিবীতে জাকের ভাই জাকের বোন এই তরিকার যত মুরি
তমাম পৃথিবীতে যারা ঘুমে গেল সকলের পাকাতায় বসাই দিও আল্লাহ মরহুমা মাগফুরা আম্মা সাহেবানি পীর আম্মা সাহেবানি খালামনি মাউ আম্মা জানতালি জান সদ্দু দুলাভাই জান হুজুরের পবিত্র রূহতে নজর পৌঁছাই দিও আল্লাহ আল্লাহ গো মিসকিন যারা ভিক্ষুক যারা হাত তুলেছি কেউ আমরা পারায়েতি কেউ মারায়েতি আল্লাহ এই দুনিয়ার সব দুঃখ দৃশ্য মানুষ বলতে পারে বলা যায় মা বাবার ব্যথা সন্তান কখনো বলতে পারে না আল্লাহ আজ আল্লাহ হাদিস শরীফে পাওয়া যায় রমজানের চাঁদ যে মুহূর্তে পশ্চিম আকাশে উদিত হয়েছে জাহান্নামের আযাব তুমি বন্ধ করে দিয়েছো তোমার সমস্ত রহমতের দরজা তুমি খুলে দিয়েছো এমনি ভাবে রমজানের 30 তারিখ পর্যন্ত শাওয়ালের চাঁদ পশ্চিম আকাশে উদিত হওয়া পর্যন্ত সমস্ত রহমতের দরজা খোলা থাকবে আল্লাহ রহমতের মাসে আমাদের মা বাবা বন্ধুদেরকে কবরে যেমনি ভাবে রাখতেছো কিয়ামত পর্যন্ত এমনি ভাবে রাখিও আল্লাহ এই দুনিয়ার সব দুঃখ দৃশ্যমান বলতে পারে সন্তান কখনো মা বাবাকে বলতে পারে না রে আল্লাহ গত রমজানের এই তারিখে আমার মা আমাকে ছেড়ে তোমার নাকি সারা দিয়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গিয়েছিল আল্লাহ তার বহু বছর আগে আমার বাবা আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন এই বাড়ি আমার চাচা হাজি সাহেব আল্লাহ আমার চাচি আমার জেঠা জেঠি আপন জন্মপুর বিরাজার ওই কবরস্থানে চিরদিনের জন্য ঘুমিয়ে গেল আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ আমার ভাই আল্লাহ জুলবালি ভাই আমাদের বাড়ির মুরব্বী ছিলেন তিনি আজ আমাদের মাঝে বেঁচে নাই তিনার কবরকে জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ আল্লাহ গো তুই পাক তুই রহমান আমরা চিরনাদান চিরগুণাগার জিন্দগি বরকত কুঠি কুঠি গুণা করেছি অন্যায় করেছি জুলুম করেছি অত্যাচার করেছি ব্যবিচারী করেছি নাফরমানি করেছি কুঠি কুঠি গুণা নিয়া মনে বড় আশা নিয়া তোমার রহমতের দুয়ারে ভিক্ষুকের মতো হাত তুলেছি আল্লাহ রহমতের নজরে তোর বন্ধুর খাতিরে আমাদের সকলের বংশের কবরা আমাদের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ এই মাহে রমজান পেয়ে যদি আমাদের গুণা আমরা মাফ না নিতে পারি আল্লাহ আমাদের মতো মত নসিব আর কেউ হতে পারে না মাহে রমজানের খাতির আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দিও আল্লাহ আল্লাহ তমাম পৃথিবীতে প্রায় একটি বছর রুদ্ধ হয়ে গেল তুমি আমাদের গোসার আগুন দাউ দাউ করে জ্বলতেছে আল্লাহ যে করোনা মহামারী রূপ তুমি দিয়েছো আল্লাহ এমন একটি রূপ তুমি দিয়েছো ছেলে বললে মা দেখতে যায় না মা বললে ছেলে দেখতে যায় না পাড়া প্রতিবেশী তার নামাজের জানাজায় হাজির হয় না আল্লাহ ওলামায়ে কেরাম দিলেনি আমি গুনাহগার প্রার্থনা করি আল্লাহ তামাম পৃথিবী থেকে তুমি মাবুদের গোসার আগুন তুমি উঠায় নাও আল্লাহ মাহে রমজানের খাতিরে তোমার হাবিবের খাতিরে তোমার বন্ধুদের ইজ্জতের খাতিরে আল্লাহ এই মহামারী তুমি উঠায় না বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তামাম পৃথিবীর থেকে তুমি আমাদের গোসার আগুন উঠে নাও অনেকে দোয়া চাইছে আল্লাহ পৃথিবীর বিভিন্ন কান্ঠি থেকে আল্লাহ আমার এক ভাই আয় আল্লাহ দোয়া চাই এক মা দোয়া চাই যে সামিয়া খাতুন অসুস্থ আয় আল্লাহ ইমরান হুসাইন আয়েশা সহ তারা দোয়া চাই যে তারা আল্লাহ ইংল্যান্ডের জমিনে আছে তারা দোয়া চাই যে তারাও শারীরিকভাবে অসুস্থ আর তারা ঘরবন্দি না হয়ে আছে আল্লাহ লকডাউন পড়ে আছে আল্লাহ তুমি দয়া করে তাদের সম্পূর্ণ সুস্থ করে হায়াত বাড়ায় দাও আল্লাহ তাদের যত পেরেশানি আছে সমস্ত পেরেশানি তুমি দূর করে দাও আল্লাহ তাদের প্রতি তোমার খাস রহমত নাজির করো আল্লাহ
তোমার রহমতের চাদর দিয়ে তাদের তুমি ঢেকে রাখিও আল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদের সব ছেলে মেয়েদের আজকে একটি বছর উদ্ধ হয়ে গেল, তাদের মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি বন্ধ আল্লাহ, তাদের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ, তাদের লেখাপড়ার সুব্যবস্থা তুমি করে দাও আল্লাহ, আমাদের ছেলে মেয়েদের ইসলামের সৈনিক হিসেবে তুমি কবুল করো আল্লাহ, আমাদের ছেলে মেয়েদের নেক হায়াত দান করো আল্লাহ, তাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে আল্লাহ, তাদের জ্ঞান শক্তি স্মরণ শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ, আমাদের এই ঘর বাড়িতে তোমার খাস রহমত নাজিল করো এই মজলিসে আল্লাহ। আমি দোয়া করার যোগ্যতা নাই আল্লাহ, বহুল আমায় কেরাম হাত তুলেছে, হাফেজে কোরআনের হাত তুলেছে, হাজি সাহেবের হাত তুলেছে, মাওলানা সাহেবের হাত তুলেছে, আল্লাহ রে জানি না কার হাত তোমার কাছে কবুলের যোগ্যতা রাখে, ওই হাতের উসিলা আমার মোনাজাত কবুল করো আল্লাহ, ওই হাতের উসিলা আমাদের দোয়া কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের বংশের কবর আজাব মাফ করে দাও, আমাদের মা বাবাকে কবরে কি অবস্থা রেখেছো আমাদের দেখায় দাও আল্লাহ, আমাদের মা বাবাকে কবরে কি অবস্থা রেখেছো দেখায় দাও, ওই কবরে তো মা বাবার মতো আমরা তো যাওয়া লাগবে আল্লাহ, কবরে যাওয়ার আগে আল্লাহ খাঁটি মুসলমান না মানে কবরে নিও না আল্লাহ, আল্লাহ দয়া করে শক্তি ভিক্ষা দাও আল্লাহ, একটা মুহূর্ত যেন তোমাকে না ভুলি, তোমার হাবিবকে না ভুলি, তোমার নাম লইতে লইতে তোমার গুণ গাইতে গাইতে দয়াল নবীর মধুর কলমা শরীফ পড়তে পড়তে আমাদের খাতমা বিল খায়ের করিও আল্লাহ, মৃত্যু দিবা জানি মাহে রমজান মাসে দিও, জুমার দিন মালাকাল মৌত দিও আল্লাহ, লাইলাতুল কদর শবে বরাত শবে মেহরাজ আমাদের মৃত্যু দিও আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া হাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।